আমার এই পরিবহন শ্রমিকের দিকে আপনি তাকান, না হলে তারা না খেয়ে দেয়, তারা পথে বসেছে। ভাবে যদি চলে তাহলে আমরা থাকবো কি, বাঁচবো কিভাবে? তাহলে আমরা কি করে খাবো? আমাকে খাওয়ার একটা ব্যবস্থা করে দেন। আমরা এই মহামারীতে মরবো না, না খেয়ে মারা যাবো। আমাদের অবিলম্বে গাড়ি চালানোর ব্যবস্থা করে। অলরেডি আমরা 1000 কে দিয়েছি, আরো আমাদের মানে দেওয়ার প্ল্যান আছে। আমরা পর্যায়ক্রমে তাদেরকে সাহায্য করব। দীর্ঘ এক মাস ধরে, প্রায় এক মাস আমরা দুর্বিষহ জীবন যাপন করছি। আজকে লকডাউন ডাউনের নামে যে তামাশা হচ্ছে, আজকে কি লকডাউন হচ্ছে! পরিবহন শ্রমিকরা না খেয়ে মরছে। আজকে আমার এই 227-এর 13,000 শ্রমিক পৌরসভায় আছে, আমার 6,000 শ্রমিক। আমাদের এই পরিবহন শ্রমিকদের দিকে আপনি একটু নেক নজরে তাকাবেন, তারা যাতে খেয়ে পড়ে সামনে পবিত্র ঈদ, এর আগের ঈদটাও করতে পারিনি, এই বর্তমানে ঈদও আমরা এই লকডাউনের জাঁতাকলে পড়ে গেছি। তাই আমি সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব, আমার এই পরিবহন শ্রমিকের দিকে আপনি তাকান, না হলে তারা না খেয়ে দেয়, তারা পথে বসেছে, তারা ছেলে মেয়ে নিয়ে, তারা কেউ রিক্সা চালাচ্ছে, কেউ জনকে বাঁচতেছে, কেউ ধান কাটছে। তাই আমি আমার এই সরকারের কাছে অনুরোধ করব, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের দিকে একটু তাকিয়ে আমরা কিভাবে, আপনি এই ঈদ সামনে পবিত্র ঈদ আমরা কিভাবে বউ বাচ্চা ছেলে মেয়ে নিয়ে ঈদটা করতে পারি, আপনি আমাদের দিকে একটু তাকাবেন। আমাদের অবস্থা কি, আমাদের দীর্ঘদিন যে গাড়ি ঘোড়াটা বন্ধ রয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে, আমরা নিরীহ শ্রমিক, আমরা এই কর্ম শিখেছি, এই কর্ম বাদে আমরা অন্য কোনো কাজ শিখিনি। এখন আমরা এই কর্মটা স্থগিত রয়েছে, তাহলে কী করে খাবো বলেন? সরকারের তে যদি কোনো অনুদান দেয় সেটা তো আমরা পাচ্ছি না ঠিক মতন। আমাদের পৌরসভায় 6,000 ভোট আছে, 6,000 ভোট আছে, এখন শ্রমিক আছে। এখন এই সরকারের তে যা দিচ্ছে আমাদের তো সবার ভাগে পড়তেছে না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এভাবে আমরা চলবো কী করে? আমরা তো অসহায় মধ্যে পড়ে গেছি, আবার লকডাউন দিচ্ছেন দীর্ঘদিন। আমি দীর্ঘ যুগ যুগ ধরে আছি মোটর শ্রমিক ইউনিয়নে, শ্রমিক অবস্থাতে আমি খুলনা কুষ্টিয়াড়ে সুপারভাইজারি করি। তো গত লকডাউনে আমাদের যে অবস্থা হয়েছে তাতে তো সর্বস্ব সব কিছুই শেষ, আবার নতুন করে আবার করোনা এসে আবারও শেষ হয়ে যাচ্ছি। তো এভাবে যদি চলে তাহলে আমরা থাকবো কি, বাঁচবো কীভাবে? তো আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই অনুরোধ করি যে আমরা এভাবে আর চলতে পারছি না, বাঁচতে পারছি না, কিভাবে কি চলবো, কোথায় যেয়ে দাঁড়াবো, কি করব, কিছুই জানি না। আগামীতে কি করবেন না করবেন প্রধানমন্ত্রী উনিই ভালো জানেন। আমরা অসহায় শ্রমিক, আমরা কিভাবে চলবো, আমাদের চলার মতো একটা পথ দেখাই দেন, না হলে আমরা কি করবো তা জানি না। গত লকডাউনে আমরা কিছু পালাম না সরকারের কাছে, এই লকডাউনে সেই একই অবস্থা। আমাকে সব বাসের ভিতরে আমরাই সবচেয়ে দুর্গ্রস্ত বেশি হচ্ছি। সব কিছু ইজি বাইক, সিএনজি সব কিছু চলতেছে, অথচ বাস চলতেছে না। তাহলে আমরা কি করে খাবো? আমাকে খাওয়ার একটা ব্যবস্থা করে দেন। গতবারও আমরা এই অবস্থায় কষ্ট করে দুর্ভোগের ভিতরে আমরা চলেছি, এবারও সেই একই অবস্থা। আমাদের আমরা ঠিক মতো কোনো জায়গায় কিছু পাচ্ছি না, সঠিক শ্রমিক আমরা, অথচ আমরা পাচ্ছি না বিভিন্ন লোকের। আমাদের যে 287-এর বাংলাদেশের যে সংস্থা আছে, এখানে শ্রমিকরা অনাহারে পড়ে আছে। এদের খাদ্য খাবার নাই, বাসা বাড়িতে খাবার নেই, চাল ডালের ব্যবস্থা নেই, এরা চলবে কি করে? এদের সামনে ঈদ, এদের জামা কাপড় পোশাক আশাকের দরকার, এদের খাবারই জুটতেছে না, চাকা ঘুরতেছে না। বাংলাদেশের যে পরিবহন যে সংস্থা আছে, এদের শুধু মার্কেট খোলা আছে, অনেক সব কিছু অফিস আদালত সব খোলা আছে, কিন্তু এই শ্রমিকগুলো কীভাবে চলবে? ঠিক আছে, এই শ্রমিকগুলো তো অনাহারে মারা যাচ্ছে। এটা সরকারের কাছে আবেদন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের গাড়ি চালানোর ব্যবস্থা করে দেন। আসলে শ্রমিকদের জন্য তো সংগঠনের পক্ষ থেকে কোনো কিছুই করা হয় নাই। আর তারপরে আমি সেলিম রেজা মিঠু, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক। মার্চের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ইউনিয়নের কমিটিতে মানে দায়িত্ব গ্রহণ করেছি, 1 মাস ইউনিয়ন করছি। 1, 2, 3, 4, 5 তারিখ থেকে লকডাউন আবার শুরু হয়েছে। তো সরকারের যে বিধিনিষেধ আছে মহামারী এই করোনা ভাইরাসের জন্য, অন্যান্য শ্রমিকরা কাজের যে সুযোগ পেয়েছে, সারা রাস্তায় নসিমন, করিমন, বটবটি, পটপটি প্রত্যেকটা জায়গায় গাড়িতে যাত্রী টানতেছে, স্বাস্থ্যবিধি মানতেছে না। আমি পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের প্রতিনিধি, আমি গণপরিবহন শ্রমিকদের প্রতিনিধি, আমি গণশ্রমিকদের প্রতিনিধি হিসাবে বলবো যে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলবো,
আমরা এই মহামারীতে মরবো না, না খেয়ে মারা যাবো। আমাদের অবিলম্বে গাড়ি চালানোর ব্যবস্থা করে সরকারের সংশ্লিষ্ট এবং সরকার যারা আছেন প্রধানমন্ত্রীর কাছে এটা আকুল আবেদন। আপনার 5 তারিখে আছে আপনার লকডাউন শুরু হয়েছে, ইতিপূর্বে মাননীয় জেলা প্রশাসক, যশোরের মাননীয় জেলা প্রশাসক এবং যশোরের মাননীয় পুলিশ সুপার মহোদয় ওনারা পৌরসভার মধ্যে কিছু শ্রমিকের জন্য আপনার এই যে চালের ব্যবস্থা করছে, সেটা তো আপনার আমার 12-13 হাজার শ্রমিক, সেই জায়গায় তো আপনার 12-13 হাজার শ্রমিকের জন্য যথেষ্ট না। আর যেটা পাইছি 1000 বা 800 প্যাকেট চাল, এই চাল তো আর আপনার আছে ইয়ে না, আপনার আছে 13 হাজার শ্রমিকরে দিতে পারবো না। এটা পৌরসভার 9টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, এর জন্যও তো বদনামের মধ্যে আছি। শ্রমিকরা ফোন করে মাথা নষ্ট করে ফেলতেছে যে পৌরসভায় যারা আছে এরা শ্রমিক, আমরা উপজেলায় যারা আছি আমরা শ্রমিক না। সর্বশেষ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমাদের গণপরিবহন চালু করে দেন, আমরা এই মহামারীতে মরবো না, আমরা না খেয়ে মারা যাবো, আমাদের কোনো অনুদান দিতে হবে না, গাড়ি চালু করে দেন। আপনারা জানেন যে গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ড থেকে সারা দেশে 35 লক্ষ লোকের 25 টাকা করে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে এবং বিকাশের মাধ্যমে। সেইটার মধ্যে সব জেলায় একটা বড় অংশ আছে পরিবহন শ্রমিক, এটা গেল একটা, মানে গত বছর যারা পেয়েছে তারা আবার পাবে। আর এবছর আমরা পরিবহন শ্রমিকদের যে সংগঠন আছে তাদের মাধ্যমে দিয়েছি, অলরেডি আমরা 1000 দিয়েছি, আরও আমাদের মানে দেওয়ার প্ল্যান আছে, আমরা পর্যায়ক্রমে তাদেরকে সাহায্য করবো।